নমস্কার, কালীগুণিন সিরিজের আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। গল্পের নাম কালীগুণিন আর করাল দংষ্টা রহস্য। কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। প্রথম ঘটনাটা যেদিন ঘটে, সে সময়ে সুন্দরবনের লাল সাঁকো গায়ের ওপর দিয়ে যে রেলপথটা সোজাসুজি দেবনগর শিবনগরে গিয়ে ঠেকেছে, সেইটে সারায়ের কাজ চলছে। চতুর্দিকে লোক লস্কর, কুলি গামিন, নজরদার আর সাহেবদের হইচইতে কান পাতা দার। জঙ্গল গেটে গাছ উপড়ে গুড়ি আনা হয়েছে। মাটির আল তৈরি করে ঠকাশ ঠকাশ রবে লোহার খুঁটি পোতার শব্দ, কাঠের গুড়ি চেরায়ের একটানা বিরক্তিকর ধ্বনি, সে এক দক্ষ যজ্ঞের উপক্রম হয়েছে। সন্ধ্যার পর যখন কাজের বেগ স্তিমিত হয়ে আসে, চিৎকার চেঁচামেচি যখন কমে আসে, তখন আশেপাশের নিরবতায় অভ্যস্ত পল্লীবাসীরা একটু হাঁপ ছেড়ে বাঁচে। তা গতকাল এই সারায়ের মহাযজ্ঞ সমাপ্ত হয়েছে। আজ সকাল থেকেই রেলগাড়ি চলাও আরম্ভ হয়েছে একটি দুটি। আজ কেবল লাল সাঁকোর ওপরে দড়িতে বেঁধে লোহার চাদর চড়ানোর কাজ চলছে সাঁকোর আচ্ছাদন হিসেবে। সেই দিনও তখন সন্ধ্যা হব হব করছে। লোকজনের গলার হাঁকডাক ক্রমশ হ্রস্ব হয়ে এসে প্রকৃতি যখন প্রকৃতির কোলেই ঢলে পড়েছে, গায়ের লোকেরা দাওয়ায় শীতল পাটি পেতে গল্প গুজব করার আয়োজন করছে। আচমকা একটি ভয়ঙ্কর কান ফাটানো বিস্ফোরণে চারিদিকের গা গুলি ভীষণভাবে কেঁপে উঠল। হতবাক হয়ে শব্দের উৎস অনুমান করে লোকজন দল বেঁধে আলো হাতে দ্রুত পদে রেলপথের দিকে এগোতে এগোতে শুনতে পেল, সেইখানে ইতিমধ্যে ভয়ার্ত কোলাহল শুরু হয়ে গিয়েছে। ঝোপ জঙ্গলা পেরিয়ে রেলপথের ধারে এসে প্রতিটি মানুষই যা দেখল তাতে বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল। নতুন বসানো রেলপথের একটা বিরাট অংশ প্রচণ্ড এক বিস্ফোরণের আঘাতে উড়ে গিয়েছে। খুঁটিগুলি ছিটকে গিয়ে পড়েছে প্রায় 100 হাত দূরে। মজবুত লৌহ নির্মিত পাতিগুলি দুমড়ে মুষড়ে দলা পাকিয়ে গিয়েছে। কোথাও কোথাও লোহা গলে গিয়ে বিকৃত আকার ধারণ করে জমাট বেঁধে রয়েছে। সন্ধ্যেবেলা রেলগাড়িটা লাগাম কষে একটু আগেই দাঁড়িয়ে পড়েছে। অনেকগুলি কুলি মারা পড়েছে এবং উত্তেজিত যাত্রীরা গাড়ির থেকে নেমে শঙ্কাপূর্ণ দৃষ্টিতে ব্যাপারখানা বোঝার চেষ্টা করছে। কিন্তু এমন ভয়ানক বিস্ফোরণের কোনো হেতুই কিছুতেই কেউ অনুমান করতে পারল না। ধন্দে পড়ে যাওয়া রেল অফিসের বাবুরা ছিন্ন ভিন্ন সবগুলি চালান করে দিল সদর চিকিৎসালয়ে। পরের দিন বিলিতি ডাক্তারবাবুরা মৃতদেহগুলি নিরীক্ষা করে কপালে ভাঁজ ফেলে বসে রইল। জানা গেল প্রতিটি মৃতই হতভাগ্য মরার অনতি পূর্বে ভীষণ বজ্রাঘাতের শিকার হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা কোমর বেঁধে সাক্ষী দিল যে ওই সময়ে আকাশ আচম্বিতে মেঘাচ্ছন্ন হয়ে পড়েছিল বটে, কিন্তু কাছাকাছি কোথাও বাজ পড়েনি এবং ওই বিস্ফোরণে আর যাই হোক কোনোভাবেই বজ্রানল ছিল না। তদুপরি বজ্রের অভিঘাতে রেলের লোহা গলে যাবার কথা, মাটি ছিন্ন ভিন্ন হয়ে যাবার কথা কখনো কেউ শোনেননি। রহস্য কিন্তু অসমাপ্তই রয়ে গেল। দেবনগর গাখানা হুতাইচণ্ডী নদীর দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ সাগরের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। ঘটনাটা কইবার পূর্বে এই গায়ের ইতিহাসটা সামান্য কওয়া আবশ্যক।
এই গ্রামখানি যারা পত্তন করেছিলেন সেই মুরব্বীরা কিন্তু কেউই ঠিক এই সদর বনের কোলের ছেলে যাকে বলে তা নয়। এদের আদি বাসস্থান কাশী বিশ্বনাথের নিকটে ছিল বলে জনশ্রুতি রয়েছে। সেইখান থেকে আর দশটা উপজাতির মতোই কোনো কারণে একদল মানুষ এই সমুদ্র পীঠ স্থানে এসে জঙ্গল কেটে বসত করেন। এদের গায়ের রং যেমন পরিষ্কার তেমনি দীর্ঘ উচ্চতা বিশিষ্ট দেহাবয়ব। বহু জনজাতি যেমন নিজেদের সূর্যের সন্তান চন্দ্রের সন্তান বলে পরিচয় দান করেন, তেমনি এদের পূর্বসূরীরাও ধারণা করতেন তারা কোনো দেবতার সন্তান। এই ধারণা কেমন করে জন্মালো তার অনুসন্ধান করা বৃথা। এমন ধারণা পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় মানব গোষ্ঠীর মধ্যে পূর্বেও ছিল, এখনও রয়েছে। কিন্তু এই ধারণার বশবর্তী হয়েই এই গায়ের লোকেরা কখনো নিজেদের মধ্যে ভেদাভেদ প্রশ্রয় দিত না। কামার কুমার মেথর মুচি শাকারি চাষি সকলেই মিলে মিশে থাকত। এদের পূর্বপুরুষেরা এই গ্রাম প্রতিষ্ঠা করে নাম রাখেন দেবনগর। সমুদ্রের পাশে একখানা বিরাট জঙ্গলে ঘেরা পাথুরে টিলার গায়ে তৈরি করেন বিশাল শিব মন্দির। উচ্চতায় কম করে 30 হস্ত, ভিতরে 20 হস্ত উচ্চ ভগবান মহাদেবের বিগ্রহ, যিনি বংশানুক্রমিকভাবে পূজিত হয়ে আসছেন। পাশেই প্রায় মন্দিরের মতোই উঁচু এবং মন্দিরের আদলেই গড়া নাট মন্দির। ঝোপে জঙ্গলে আকীর্ণ হয়ে তার প্রবেশ পথ গিয়েছে রুদ্ধ হয়ে। এটি সুদীর্ঘকাল প্রয়োজন হয়নি, তাই সংস্কারের অভাবে বৃক্ষে এবং লতা পাতায় আচ্ছন্ন হয়ে নির্বাণের অপেক্ষায় দিন গণনা করে চলেছে। বিক্রম কলু বংশ পরম্পরায় মজুর খাটে। তার বাপ একাদশী কলু। বাপ পিতামোর তেলের ঘানি ছেড়ে গায়ের আশেপাশেই জন মজুরি খেটে এসেছে এ যাব। কিন্তু তার ছেলের বয়স কম, উৎসাহ চতুর্গুণ। তাই সদরের সতীনাথ ঠিকাদারের দল যখন সৌরাষ্ট্রের মোহনদাস গান্ধীর সবরমতী আশ্রমের নিকট মাটি ঘোরার কাজ পেল, তখন একাদশী ছেলেকে তত বাধা দিল না। বিক্রম কলু সাবলচির কাজ নিয়ে চলে গেল গুজরাট রাজ্যে। তার যাত্রার কালে একাদশী কলু মহাদেবের কাছে পুজো দিয়ে তাবিজ কবজে আচ্ছাদিত করে পুত্রকে কইল, যাও বাপ, তুগ্গা তুগ্গা বলে বেরিয়ে পড়। প্রভাতের লোনা বাতাস ঝাবের গাছগুলির মাথায় মাথায় শন শন করে ফিস ফিসিয়ে কইল, যাস না ওরে, যাস না। সবরমতী নদীর তীরে চিনি কলের পাশে ওই কারখানার আয়তন বৃদ্ধির জন্য কিছু জমির প্রয়োজন, তাই নদীর পাড়ে প্রশস্ত অংশে মাটি খুঁড়ে জমি তৈরি হচ্ছে। একেবারে ভোরবেলায় কাজ আরম্ভ হয়, দ্বীপ্রহরের সামান্য বিরতি, ফের সাজবেলা অবধি খননের কাজ। যদিও বর্তমানে কয়দিন কাজ একটু শীঘ্র শীঘ্র শেষ হচ্ছে, কারণ এই বিশাল গভীর গর্ত এখন এতটাই গভীর হয়ে গিয়েছে যে এর নিচে বিকেল হলেই আধার নেমে আসে। একত্রে প্রায় 200+ মানুষ কাজ করে চলেছে। বিক্রম কলু খনন স্থানের ঈশান কোণে কাজ করে। আজ 2 মাস যাবত এই একঘেয়ে কার্যে ব্যপ্ত থেকে লোকজন যৎপরনাস্তি বিরক্ত হয়ে পড়েছে। তবে কাজ শেষের মুখে প্রায়,
আর বড় জোর দুই দিন হলেই খনন মজুরদের কর্তব্য শেষ হয়ে রাজমিস্ত্রি দলের কাজ আরম্ভ হবে। বিশাল পরীক্ষার ন্যায় সেই গর্তের নিচে দাঁড়িয়ে বিকেলের আকাশটাকে দেখে মাথার উপর একখানা ঝুলন্ত ফিকে ছাই রঙের চাদর বলে মনে হচ্ছে। মজুররা সবাই হইচই করে ওপরে ওঠা শুরু করেছে। কেরানিবাবুরা ওপরে চাদর পেতে দৈনিক মজুরির টাকা পয়সা বুঝিয়ে দিতে বসেছে। বিক্রম একটু জিরিয়ে নেবার জন্য শাবলখানা মাটিতে রেখে কোমরের বাঁধা গামছা খুলে কপালের ঘাম মুছে মাটিতে বসতে যান। ঠিক তখনই তার চোখে পড়ল ভীষণ উজ্জ্বল কয়েকটা বিন্দু। এই প্রায় আসন্ন আধারে যেন কয়েকখানা অত্যুজ্জ্বল হীরকের কুচি মাটিতে প্রতীত হয়ে রয়েছে। প্রতিটি মজুরের এই সময় বড্ড তাড়াহুড়ো থাকে, হয়তো অপর কারোর চোখেও পড়ে থাকবে, কিন্তু এটি কয়লার খনি নয় বলেই কেউ হয়তো ওইটের দিকে ফিরেও তাকায়নি। বিক্রম গামছাখানা শাবলের পাশে রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল আলোক বিন্দুর পানি। দুটো আঙুল দিয়ে একটিকে চেপে ধরা মাত্র বিক্রমের মাথাটা ঝিমঝিম করে উঠল। মুহূর্তে তার মনে হল এইটে যেন সম্পূর্ণ অচেনা একটি স্থান। চারিদিকে বিশাল বিশাল গাছের সারি, ঘরের ছাউনি দেওয়া বাড়ি, তার নিচে একটি ক্ষুদ্র শিশু শুয়ে শুয়ে কেঁদে চলেছে। আবছা ছায়াপথের মতো ময়ূরের দল ঘুরে বেড়াচ্ছে ইতিউতি। একজন গৃহবধূ গাছের গায়ে ঠেস দিয়ে উদাস নয়নে সামনে চেয়ে রয়েছে। হঠাৎ সেই শিশু বয়স্থ মানুষের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে হেঁটে এসে দাঁড়ালো বিক্রমের একেবারে সামনে। তার চোখ থেকে আগুন ঝরে পড়ছে যেন, তার মুখের ভঙ্গিতে মৃত্যুর ইঙ্গিত। সেই শিশু মুখ নেড়ে কি যেন বলতে চাইছে, অথচ কিছুতেই কিছু শোনা যাচ্ছে। হতবাক অবস্থাতেও সতর্কভাবে গান পাতল বিক্রম, আর গানে এলো, বাছা তুমি কি অসুস্থ বোধ করছো? চমকে উঠে বিক্রম কলু লক্ষ্য করল তাকে ঘিরে স্বয়ং সতীনাথ ঠিকেদার এবং তার চারদিকে আট দশজন মজুর দাঁড়িয়ে পড়েছে। বিক্রমের ঘোলাটে চোখের দিকে তাকিয়ে সতীনাথ পুনরায় শোধল, বলি ও কলুর বউ, শরীর খারাপ লাগছে কি? হাতের চকচকে দ্রব্যটি সকলের অলক্ষে মুঠোয় ভরে নিয়ে বিক্রম সশব্যস্ত হয়ে কইল, আগে না না ঠিকেদার সাহেব, এই একটু আনমনা হয়ে পড়েছিলাম বই তো নয়। রাতে দ্বিতীয় প্রহরে তখন খেটে খাওয়া মানুষগুলো সকলেই গভীর নিদ্রায় মগ্ন হয়ে রয়েছে। কেবল বিক্রম কলু কায়িক শ্রমে কাতর হওয়া সত্ত্বেও বিনিদ্র চক্ষে জেগে শুয়ে রয়েছে। তার বুকের ওপরে রাখা দক্ষিণ হস্তের তর্জনী আর বৃদ্ধাঙ্গুলির মাঝে ধরা রয়েছে সেই চকচকে বস্তুটা। ভালোভাবে পরীক্ষা করে সে দেখেছে এই যে কখনোই হীরে নয়, কোনো মূল্যবান পাথর না হওয়াই সম্ভব, কিন্তু বড় অদ্ভুত দর্শন একটি জিনিস। আয়তনে একখানা নারিকেলি কুলের দানার অধিক নয়, কিন্তু গোল নয়, বরং ঈষৎ লম্বাটে আর সামান্য এব্রো খেব্রো। একপাশ ঘষা সমতল মতো, অপর পার্শ্ব একটু সুচলো এবং সরু পানা, ঠিক যেন একখানা বড় সড় মানুষের দাঁত। স্বয়ং প্রভু আলোকে ঝলমল হয়ে রয়েছে। তাঁবুর বাইরে আগুন চলছে, তার দুতিতে
তাঁবুর বস্ত্র নির্মিত দেয়াল আলোকিত হয়ে ভিতরটাকে কিঞ্চিত আলোকিত করে রেখেছে। কিন্তু সেই আলোতেও এই আশ্চর্য বস্তুটির প্রভাব ম্লান হয়নি। নদীর মাটির ওই স্থানে বহু যুগের মধ্যেও হয়তো খননের কাজ হয়নি, কিন্তু তবে এত বছর পরেও মাটি চাপা পড়া কোনো দ্রব্যের এতখানি ঔজ্জ্বল্য কেমন করে বজায় রয়েছে? কিসের তৈরি এখানা? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে মাথাটা একটু বাম দিকে এলিয়ে দিতেই দারুণ আতঙ্কে বিক্রম কলুর হৃৎপিণ্ড ধরাস করে উঠল। বাইরের আগুনের কাঁপতে থাকা শিখার আলোতে তাঁবুর গাত্রে এক অদ্ভুত ছায়া পড়েছে। বিরাট ঝাঁকড়া মাথা, উন্নত স্কন্দ দেশ, প্রকাণ্ড আকৃতির কোনো একটা জীব তাঁবুতে ঢোকার জন্য ফাঁক খুঁজছে। বিক্রমের রক্ত শীতল হয়ে এলো। এই প্রদেশের কিছু অঞ্চলে সিংহ বাস করে বলে জনশ্রুতি শুনেছিল সে। তবে কি কোনো নরখাদক সিংহ তার শিকার খুঁজতে বের হয়েছে? ভীষণ ভয়ে কণ্ঠস্বর দলা পাকিয়ে এলেও মনের জোরে গোঙানির মতো করে চিৎকার করে উঠল, সিংহ! আর প্রায় তক্ষুনি তার নজরে এলো ঝাঁকড়া মুন্ড এবং দীর্ঘ লেজ থাকা সত্ত্বেও সেই প্রাণীটি যেন দুই পায়ে দাঁড়িয়ে রয়েছে। বিক্রম চেতনা হারিয়ে ঢলে পড়ল। সকালে ঘুম ভেঙে বিক্রম আবিষ্কার করলে যে তার রাতের চিৎকার কেউ শুনতে পায়নি, সকলেই স্বাভাবিকভাবে কাজকর্ম করে চলেছে। রাতের ঘন আধারে যাকে বিভীষিকা বলে ভ্রম হয়, দিনের উজ্জ্বল আলোকে তাকেই স্বচ্ছন্দে অবহেলা করা চল। কিছু সময় পর বিক্রমের স্পষ্টতই মনে হল রাতের ঘটনাটি তার উদ্ভ্রান্ত চিত্তের কষ্ট কল্পনা মাত্র। বেলা নয়টা নাগাদ যখন ব্যস্ততা একেবারে তুঙ্গে, যখন দলবদ্ধ হয়ে কুলি মজুরের দল নদীর পাড়ে যাবার প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ রতনলাল মিশ্র, ইনি সাবলছি, কইল, কলু ভাই, তুমি কখনো সিংহ দেখেছ? প্রশ্নটা নিতান্তই সাধারণ, কিন্তু শব্দগুলি বিক্রমের শিরায় শিরায় যেন কাঁপুনি ধরিয়ে দিল। শুষ্ক কণ্ঠে সে সুধ হল, না, আমি মানে সেভাবে কখনো সামনাসামনি। সামনাসামনি না হোক, দূরের থেকে? বিক্রম ঠোঁট চেটে আমতা আমতা করে কইল, কেন মিশ্রাজি, হঠাৎ এই সওয়াল করলে যে বড়? রতন আনমনাভাবে উত্তর দিল, না, ঠিক এমনি নয়, হয়েছে কি জানো? কাল রাত্রিরে কিসের যেন একটা শব্দে ঘুমটা হঠাৎ ছুটে গিয়েছিল। দুত্তর বলে একখানা বিড়ি ধরাবার জন্য তাঁবুর বাইরেটাই এসেছি, তখনই চোখের ভুলই হবে হয়তো বা। একখানা বিরাট বড় কি যেন ওই আগুনটার কাছে দাঁড়িয়ে রয়েছে মনে হল। এই বড় মুন্ড, টিকটিকির মতো পানসে গায়ের রং, চোখগুলো আগুনের মতোই চলছে, ইতি উতি কি যেন ঠাহুর করে চলেছে সেটা। আমার হাত থেকে ম্যাজবাতি খসে পড়ল। কপালে হাত ঠেকিয়ে আরো ভালো করে লক্ষ্য করলাম, দেখলুম সেই বিকট জন্তুটা তোমাদের তাঁবুটার বাইরে একটু সময় ঘুর ঘুর করল, তারপরেই কার যেন একটা যাবা চিৎকার কানে এল। তক্ষুনি দেখি সেই শয়তানটা তাঁবুর ভিতরে ঢুকে পড়েছে। আমার হাত পা শেতল হয়ে এলো। আমি এক দৌড়ে কানাতের ভিতরে ঢুকে দরজা বেঁধে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কান খাড়া রাখা সত্ত্বেও আর কোনো শব্দ যখন এলো না, তখন বুঝলাম ও আমার মনেরই ভ্রান্তি। বাঘ সিংহী এলে কি কাউরে না কামড়ে পালায়?
বিক্রমের সারাটা দিন কাজে মন বসল না। তাহলে কি চোখের ভুল নয়? সত্যি কিছু একটা এসেছিল বাইরে। রতন না হয় ভুল দেখেছে, কিন্তু যে জায়গাটার কথা সে উল্লেখ করল সেইটে তো মিলে গিয়েছে। সে নিজেও তো ওই স্থানেই ছায়াটা দেখেছিল। তাছাড়া আরেকটি ব্যাপার, বাঘসিংহ ভয়ঙ্কর জানোয়ার বটে, কিন্তু আগুনের একেবারে গায়ে গায়ে তারা কদাপিও আসে না। এ তবে কেমন পশু যা আগুনকেও ডরায় না? পশুই তো ঠিক। দিন ঘুরে আবার একটা রাত্রি এল। আগের দিনে রাজগোপী ঘটনাকে বিক্রম মনের বল প্রয়োগ করে এক প্রকার উড়িয়েই দিয়েছে, কিন্তু এইবারে আজকের ঘটনার সাক্ষী এতগুলো লোক রইল যে তাকে আর উড়িয়ে দেওয়া সম্ভবপর হল না। রাতে যথারীতি সকলেই নিদ্রাচ্ছন্ন। গোটা দিবারাত্র জাগরণের পর বিক্রমের চক্ষেও গভীর নিদ্রা। আচমকা একটা হৈ হৈ আওয়াজে সব কয়টি তাঁবুর মজুরেরা ঘুম ভেঙে চমকে উঠল। বাইরের অঙ্গনের ঠিকাদার সাহেব সকলকে জড়ো করে জিজ্ঞাসাবাদ করার পর যেটুকু মর্ম উদ্ধার করা গেল তা হল, তিন নম্বরই গানাত, অর্থাৎ বিক্রমদের তাঁবুতে একেবারে পশ্চিমে শয়ন করেছিল কানাইহারি আর সুদামাহারি। এরা দুই সহোদর, দুজনেই জল বরোদারের কাজ করে। রাত যখন মাঝামাঝি পৌঁছেছে হঠাৎ সুদামার মনে হল তার ঠিক মুখের ওপরে কিসের যেন উষ্ণ বাতাস এসে লাগছে। চকিতে চোখ খুলেই বিস্ময়ে কাঠ হয়ে সে দেখল একখানা বিকট সিংহের মতো মুন্ড বিশিষ্ট কি একটা তাকে তীব্রভাবে শুকে চলেছে। হলদে রঙের ঢেলার মতো চক্ষু ধকধক করে জ্বলছে। প্রচণ্ড আতঙ্কে গলা থেকে শব্দ না বেরোলেও হাতড়ে হাতড়ে নিজের ডান হাতটি দিয়ে সে পাশে শয়নরত ভাইকে একখানা চিমটি কাটল। কানাই বিরক্ত হয়ে চোখ মেলে ওই অপার্থিব দৃশ্য দেখে ভয়ানক একটা চিৎকার করেই লাফিয়ে বাকিদের গায়ে গিয়ে পড়ল। ধর্মরিয়ে চার পাঁচজন লাফিয়ে উঠেই লক্ষ্য করল একটা অদ্ভুত আকারের জীব তাঁবুর থেকে এক লাফে বেরিয়ে চলে গেল। ভীষণ ত্রাসে প্রতিটি মানুষ কলরব করতে করতে বাইরে বেরিয়ে পড়ল। ঠিকাদার বাবু নিজের তাঁবুর হ্যারিকেন বাতিখানা নিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ান চিহ্নিত স্থানে গিয়ে দেখল তিন নম্বরই শাবলজি তাঁবুর বাইরে বিরাট পাপের কতগুলি জানতবো পায়ের ছাপ। শাবলজি দলের প্রয়োজন ইতিমধ্যেই ফুরিয়ে গিয়েছিল এই দুই দিন। বড়দিবসে দলের 22 জন নিজের নিজের টাকা কড়ি গণনা করে বুঝে নিয়ে গৃহের উদ্দেশ্যে রওনা দিল। বিক্রম যে রেলের গাড়িতে চাপল সেই গাড়িতে তার দলের কেউ যাচ্ছে না। যে কয়দিন এই যন্ত্র দানবের পেটের ভিতরে অতিবাহিত হল প্রায় প্রতিটি রাতেই সহযাত্রীরা মহা হাঙ্গামা বাঁধিয়ে তুলল। রাতে নাকি কোনো একটা ভয়াল দর্শন জন্তু রেলের গাড়ির কুঠুরিতে উঠে আসছে, গোটা গাড়িময় ঘুরে বেড়াচ্ছে। একজন বিধবা বৃদ্ধা সপরিবারে দেশের বাড়ি যাত্রা করছিল। গাড়ির কাঠের মেঝেতে চাদর পেতে তারা শয়ন করেছিল। সকলে শোবার আগে কোম্পানির লোকেরা এসে লণ্ঠনের তেল সলতে বদলে পুজোয় জল ভরে দিয়ে গিয়েছে। বৃদ্ধার মধ্যরাত্রিরে জল পিপাসা পাওয়াতে সে ঘুম জড়ানো চোখে উঠে বসেই দেখে একখানা ভয়ঙ্কর আকৃতির প্রাণী ধীর লয়ে হেঁটে হেঁটে কুঠুরির অপর পাশে চলে যাচ্ছে। বুড়ি ভয়ানক ভয় পেয়ে আর্তনাদ করে ওঠা মাত্র জন্তুটা এক লাফে ফিরে এসে বৃদ্ধার গালে প্রবল চপেটাঘাত করে লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেল। অনেক যাত্রী শব্দ শুনে
জেগে উঠে সহচক্ষে এই অলীক দৃশ্য প্রত্যক্ষ করল। বৃদ্ধার গালের থেকে ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ধারা, গালে গভীর নখের ক্ষত। চেঁচামেচি শুনে গাড়ি বেঁধে রেল কর্মচারীরা আর রক্ষীরা ছুটে এসে দেখল বুড়ির বিকার উঠেছে। প্রভাতের সামান্য পূর্বে অসহায় বৃদ্ধার প্রাণবায়ু নির্গত হয়ে গেল। গাড়ি বদলে লাল সাঁকো স্টেশনে নেমে বাড়ি ফেরার পর গায়ের লোকেরা খবর পেয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বাড়ি বয়ে দেখা করতে এল। একাদশী কলু সমবেত জনতার উদ্দেশ্যে সম্ভাব্য অসম্ভাব্য অনেক রকম গপ্প ফেঁদে শোনাল। তার পুত্র যে কত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে লিপ্ত ছিল তাও শোনাতে ভুলল না। নগেন মুৎসুদ্ধি শুধ হল, তা দেখো, ছেলে তো তোমার একার নয়, আমাদের গায়েরও। বাইরের দশটা দেশ দেখে আসবে, দশটা মানসির সাথে মিশবে, তাই তো বড় কথা। টাকা করি তো জীবনের সব নয়। ও হ্যাঁ, কথায় মনে পড়ল বটে, তা ওইখানে টাকা পয়সা কেমন পেল টেল ছেলে আমাদের? একাদশী গর্বিতভাবে কইল, তা ভালোই পেয়েছে টেয়েছে খুড়ো, বেশ কিছু টাকাও এনেছে, সে অনেকই হবে, তোমাদেরকে একদিন পেট পুড়ে খাওয়া বুক। এই কথায় রুষ্ট হয়ে নগেন কইল, সারাটা জীবন তো লোকের বেকার খাটলে বাঁচা, এইবার একটু জিরানের বয়স এসেছে, ছেলে উপার্জন যা করেছে তাই একটু বাড়িয়ে গুছিয়ে রাখো, একটু শোকে থাকো, উদ্ভোজন করিয়ে সেগুলো উড়াবে কেন? দরকারে আমরা কিছু কিছু দেব, সেই টাকায় একত্রে খাওয়া দাওয়া হবে কোন, ও ভাবনা তোমার নয়। যে সময়ের কথা বলছি সে সময়ে পাড়া গায়ের লোকগুলির হৃদয় আজকের মতো সংকীর্ণ হয়ে পড়েনি। তারা স্বার্থ স্বার্থ করে আরশোলা ইঁদুরের ন্যায় জীবন ধারণ করত না। যাক সে কথা, বিক্রম কিন্তু বাপের অনুরোধ সত্ত্বেও কিছুতেই পড়শিদের সঙ্গে দেখা করেনি, চারটিখানি মুখে দিয়ে শয্যায় গিয়ে দৌড় দিয়েছে। যত বেলা পড়ে গিয়ে রাত্রি ঘনিয়ে আসছে ততই তার মন অজানা আশঙ্কাতে ছটফট করে চলেছে। একাদশী কিন্তু এত শত বোঝেনি, তার খটকা লাগলো, তবে কি আমার অতিরঞ্জিত গল্পগুলি ওর মনে বিরক্তির সঞ্চার করছে? তবে কি আমি যা বললুম সব মিছে? টাকা পয়সা কিছুই তেমন উপার্জন হয়নি, না হয়েছে তো না হয়েছে বললেই তো পারে, বাপের কাছে নুকোচুটির কি? একটা অস্বস্তি এবং কিছুটা ঔৎসুক্যের বশবর্তী হয়ে ছেলের অজান্তেই তার টিনের তোরঙ্গের চাবি ঘুরিয়ে খুলে ফেলল একাদশী। ডালার অভ্যন্তরে সেইখান থেকে খরিদ করা সুগন্ধি পাউডার, এক টুকরো শৌখিন সাবান, এসেন্স, বেশ কিছু টাকা পয়সাও রয়েছে। দেখা শেষ হলে সেটি বন্ধ করে তোরঙ্গে কুলু পেটে শুয়ে পড়ল সে। সকালে একাদশী নিজের উঠোনে দাঁড়িয়ে দাঁতন করছে, তখনই নজরে এলো গায়ের সুবোধ চাটুচ্ছে হরিধন মালি, সুবল কামার আর দুই তিনজন হন্তদন্ত হয়ে কোথা যেন চলেছে। একাদশী দাঁতন নামিয়ে হাঁক পাড়লে, পেন্নাম ঠাকুর, চল্লা কোনঠায়? সুবোধ চাটুচ্ছে উদ্ভ্রান্ত স্বরে জবাব দিল, ও একাদশী, চল না বাবা দুই পা, কাসারি হয়ে চৌকি হয়ে আসিখন। একাদশীর ভুরু কুঞ্চিত হল, চৌকি? দারোগার কাছে নাকি, কি হয়েছে কি? আর কোষ্ণে কলুর পো, শিব 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 শিব, গায়ে অপদেবতা ঢুকেছে বাছা,
বিজয় মালাকারের ছেলে বড়টা কাল বেঘোরে মারা পড়েছে। শরীরটাকে নিয়ে যেন কামড়া কামড়ি করেছে কোনো সাক্ষাৎ শয়তান, সে চোখে হয় না। দারোগারে খবর দিতে যাচ্ছি, চল না বাসা, আমার যে আর পা সরে না। একাদশী তরি ঘড়ি নিম কাঠিটা ছুঁড়ে ফেলে মুখে জল দিয়ে বলল, এই যাই ঠাকুর, কামিষ্টে চাপিয়ে এই এলো। কিন্তু অপদেবতা মেরেছে তা বুঝে কিসে তারা, কেউ দেখেছে? দেখেছে বই কি বাপ, স্পষ্ট দেখেছে। একাদশী বিস্মিত হয়ে শোধল, কি দেখেছে? চাটুর্যে ইতস্তত করে বলল, বলি সিংহ দেখেছিস তুই কখনো? একাদশী দুই দিকে মাথা নাড়ার সাথে সাথে টের পেল যে তার পুত্র সবার আড়ালে ভিতরের জানালার ভোকরে এসে পাগলের মতো দাঁড়িয়েছে। দলবল নিয়ে চৌকিতে গিয়ে পৌঁছল তারা। দশাশই চেহারার দারোগা চৌপায়ের পুরোটা জুড়ে বসে রয়েছে। দলটি ভিতরে প্রবেশ করতেই দারোগা উঠে দাঁড়িয়ে হাত জোর করে কইল, প্রণাম চাটুর্যে মশাই, বসুন বসুন। তা সকাল সকাল এই অধমের কাছে আপনারা কি হারিয়েছে? সব কথা শুনে দারোগার হাসি অন্তর্হিত হল। একজন হাবিলদারের উদ্দেশ্যে হাঁক দিলে, রামা জিন নিকালো আভি। ঘোড়ায় জিন চড়িয়ে দারোগা খুটখুট করে চলল, সঙ্গে হেঁটে বাকিরা। গায়ে এসে সব দেখে খাতায় তোলা হল। শোনা গেল রাতে বেশ কয়েকজনেরই একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। কেউ কেউ গৃহের বাইরে কারোর নড়াচড়ার শব্দ পেয়েছে, কেউ বা দূরের আবছায়াতেও আরো আবছা একখানা অবয়ব দেখেছে, যার মুন্ডখানা অনেকটা দুর্গা ঠাকুরের সিংহের মতোই কিন্তু সোজা দাঁড়ান। দারোগা ধোয়াশায় পড়ে কিছুই বুঝতে পারল না। দেবপ্রহরে বাড়িতে ফিরে শ্রান্ত একাদশী পুত্রের পাশে এসে বসল। বিক্রম জিজ্ঞাসু চোখে পিতার বাণে চাইল। একাদশী ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার কি হয়েছে বাপ, কি লুকোচ্ছ তুমি আমার কাছে? তুমি নিশ্চিত কিছু জানো এই ব্যাপারে, তাই নয়? বিক্রম চোখ লুকিয়ে কইল, কোন ব্যাপারে? যা যা সকালে তুমি লুকিয়ে লুকিয়ে শুনছিলে সেই বিষয়। বিক্রম এবার হাউ হাউ করে কেঁদে উঠে বলল, আমি কিচ্ছুটি জানি নে বাবা, বিশ্বাস করো। কাজের ওইখানে থাকার সময়ই এই উৎপাত আরম্ভ হয়েছিল। আমাকেই সকলে দোষী ঠাউরাবে বলেই কইনি কারুকে। আমি ছায়ার মতো তাকে দেখেছি। কাকে দেখেছ? ওই যে যার কথা সকলে কইছে, সেই সিংহের মতো দেখতে। কিভাবে, কোথায় দেখেছ? সেই দিন তাঁবুতেই শুয়েছিলাম, সবাই ঘুমোচ্ছিল। সবাই বলতে, তুমি ঘুমাওনি? না। কারণ? আমি বিকেলের কথা ভাবছিলাম। কোন কথা, বিকেলে কি হয়েছিল? বিক্রম তখন চকচকে বড় পুঁতির মতো বস্তুটির কথা, যেটি সে নানান ঘটনা ইতিমধ্যে ভুলেই গিয়েছিল, সেইটির কথা পিতাকে খুলে বলল। শুনে একাদশীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। বিক্রম একখানা পুটুলির থেকে সেখানা বের করে বাপের সম্মুখে রাখল। একাদশী চমকে উঠে কইল, এ কি, কারোর দাঁত নাকি এখানা? সন্ধ্যার মুখে হুতাই নদীর পাড়ের ভূখণ্ডে একাদশী গায়ের চারজন মাতব্বরকে ডেকে আনল। এই বিস্তীর্ণ ফাঁকা জমিটি কারুর মালিকানায় নেই। মিঠে নদীর বাতাসের কারণে
এই স্থানে গ্রামের নারী পুরুষেরা গ্রীষ্মকালীন বৈকালে জমায়েত হয়। প্রবালচন্দ্র মালাকার গায়ের বড় ফুলের ব্যবসায়ী। অনলমোহন চক্রবর্তী এই দেবনগরের প্রধান পুরোহিত। শ্রী রূপচন্দ্র ধর বহু জমি জিরেতের মালিক এবং বড় মানুষ, সেই সাথে হট্টগ্রামের জমিদারির নায়েবের সহকারীর কাজও তিনি সামলান, সঙ্গে একাদশী আর তার পুত্র। একাদশী সমস্ত কথা এই কয়জনের সামনে খুলে কইল এবং নিদান চেয়ে বলল, এইবার তোমরাই বলো ভায়া, আপনিও বলুন ঠাকুর মশাই, এর কি বিহিত করা আবশ্যক। চক্রবর্তী চিন্তিত স্বরে বললে, কি বলি বাছা, তা ভগবানই জানে। আমার এবং তোমাদের সবাইকার সন্দেহটাই মনে হচ্ছে সত্য। এতখানি বয়স হলো, এমন অলক্ষণে জিনিস আমি কশিন কালেও চোখে দেখিনি। দেখলেও গা কাঁপে, দাঁতের মতোই তো দেখতে, কিন্তু দেখো একবার কেমন আলোর মতো ঠিক হচ্ছে গা থেকে। না না, এসব ভালো লক্ষণ নয় হে, ও আপদ বিদেয় কর, হয় ভাসিয়ে দাও নয় নষ্ট করে ফেলো কি। নানান আলোচনা হবার পর অবশেষে ওই সর্বনাশা দাঁতখানা নষ্ট করাই স্থির হল। বিক্রম কইল, আমি যখন এখানে হাতে করে এনেছি তখন আমি এটাকে বিনষ্ট করব, আপনারা এইখানে একটু দাঁড়ান। এই বলে বিক্রম এগিয়ে গেল নদীর পাড়ের প্রস্তরময় বালুবেলার পানে। একখানা প্রশস্ত উপলখণ্ডের ওপর দাঁতটিকে স্থাপিত করে ডান হাতে আর একখানি ভারী পাথর নিয়ে সজোরে মারল এক খা। দাঁত ভাঙল না। বিক্রম উন্মাদের ন্যায় ক্ষিপ্র হস্তে আঘাতের পর আঘাত করে চলল। দাঁতের প্রভা পূর্বের চাইতেও আরো উজ্জ্বল হয়ে উঠেছে। প্রবালচন্দ্র উদ্বিগ্ন হয়ে একাদশীকে বলে উঠল, ওহে কলু ভায়া, এই হতভাগা আপদটারে হয়তো এইভাবে ভাঙা যাবে না, ছেলেটা তোমার পাগল হয়েই উঠল যে। এক কাজ কর, আপদটাকে ধরে নদীর জলেই একেবারে ঝুম। এক শ্রবণ শক্তি বিকল করে দেওয়া ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে উপস্থিত প্রতিটি ব্যক্তি ভয়ানক চমকে উঠে অপলক দৃষ্টিতে দেখল নদীর তীরে যেইখানে বিক্রম পাথর ঠুকেছিল সেই স্থানটি আর নেই। কোনো এক ভীষণ তেজি বিস্ফোরণের ফল স্বরূপ সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই ভূখণ্ড। বিক্রমের অবিন্যস্ত মৃতদেহ ছিটকে এসে পড়েছে তাদের থেকে হাত দশ বারো ব্যবধানে। গভীর গর্ত হয়ে যাওয়া পাড়ের অংশে হু হু করে নদীর জল ঢুকছে। তীরের ঝোপঝাড়গুলি পুড়ে ভস্ম হয়ে গিয়েছে। একাদশী এক প্রচণ্ড আর্তনাদ করে চেতনা হারিয়ে নদী পাড়ের নরম মাটিতে ঢলে পড়ল। নদীর জল ছিটিয়ে সংজ্ঞা ফেরানোর কিছুকালের মধ্যেই পুত্রহীন বাপ বুক চাপড়ে বিলাপ করা শুরু করল। বাকিদের চোখেও জল গড়িয়ে পড়ছে। সকলে মিলে অসহায় বাপকে ধরাধরি করে গায়ের পথে আসছে। হঠাৎ একটি দৃশ্য চোখে পড়ে তারা কাষ্ঠের ন্যায় স্থানবত হয়ে দাঁড়িয়ে পড়ল। তছনছ হয়ে যাওয়া মাটির স্তূপের কাছে আবির্ভাব ঘটেছে এক দীর্ঘদেহী ছায়া মূর্তি। অত্যন্ত দীর্ঘ চেহারা, বলিষ্ঠ দেহ, সুষ্ঠ উন্নত গ্রীবা, সন্ধ্যাকালের চাঁদের আলোকেও বুঝতে পারা যায় তার চোখ ভয়াবহ ক্রোধে যেন জ্বলে চলেছে। অসম্ভব তেজ ছিটকে বেরোচ্ছে সেই ক্রোধাগ্নিতে জ্বলতে থাকা দেহর থেকে। একটু সময় এদিক ওদিক চোখ বুলিয়ে সোজাসুজি এই দিকেই চাইল সে।
তার ধক ধকে চাহনির দিকে তাকিয়ে বুকের রক্ত জল হয়ে যায় বুঝি। তার গলার স্বর শুনলে মনে হয় স্বয়ং কালরূপী মহামৃত্যুই বুঝি ছন্দে ছন্দে নিজের অমোঘ অলঙ্ঘনীয় নিয়তির বিচার শোনাচ্ছে। মূর্তিটা ক্রুদ্ধ অথচ সংহত কণ্ঠে বলে উঠল, আমার এতদিনের ঘুমিয়ে থাকা প্রতিশোধে স্পৃহা আজ ফের পুনর্জন্ম লাভ করেছে। আমার মহান পিতাকে তোরা পুনর্বার অপবিত্র অবমাননা করার মহাপ্রমাদ করেছিস, আমাকে বিনা দোষে অনাথ করেছিস। তোদের গায়ের বিশ্রী কটু গন্ধ আমার সহ্য হচ্ছে না। স্বয়ং মহাকালের সৃষ্ট অগ্নির তেজ যদিও বা কোনোদিন শূন্য হয়ে আসে, কিন্তু আমার সৃষ্ট এই অভিশাপের উগ্র অনল চক্র ভর্তি হয়ে থাকবে আমার অভিসম্পাতের তেজে। একদিন না একদিন এই পাপের ফল শিরোধার্য করে নিতেই হবে তোদের। মৃত্যুর মালা কিন্তু ফুলের ন্যায় কোমল হয় না। সর্বনাশা মরণের সুতোয় গাথা এই দুর্দান্ত প্রবল মালা কার শিওরে কখন ঝুলছে তা কেউ জানবে না। জেনে রাখ, মৃত্যু তোদের পানে ছোবল বাগিয়ে বসে রয়েছে। শোন শয়তান পশুর দল, তোদের পরিবারকে আমি শাপ দিইনি, কারণ তাদের কোনো কলুষ কোনো দোষ আমি দেখিনি। আমার বিচারে এই দুর্বুদ্ধির জন্য তোদের পরিবার নয়, তোরাই একা দোষী। কলুষিত করেছিস তোরা ইতিহাসের এক মহান অধ্যায়কে। আচমকাই জীবনের সুতোয় টান পড়বে আর সমন ঝাঁপিয়ে পড়বে তোদের জীবন বিনষ্ট করতে। মৃত্যুর রূপ যে কতখানি উদগ্র হতে পারে তা তোরা জানিস নে পাপিষ্ঠ। তোদের নিকেশের জন্য আমার অভিশাপ এমন উগ্র বিস্তৃ রূপ ধরবে যার মোকাবিলা করার শক্তি কারুর নাই। বিপদ তোদের দৌড় গোড়ায় করা নাড়ছে শয়তান। আমি এক্ষণে প্রতিজ্ঞা বসে চলে যাচ্ছি, কিন্তু আমার হয়ে প্রতিজ্ঞা পূরণ করবে আমার কালান্তক রাক্ষস। সে আমার আজ্ঞা মতো তোদের সকলকেই হত্যা করবে। ভয়ঙ্কর মরণের জন্য দিন গোনা আরম্ভ কর, তৈরি হ। এই ভয়ঙ্কর অভিশাপ উচ্চারণ করে সেই অতিকায় ছায়া মূর্তি অপসৃত হল। তার অপসারণের পরপরই সেই একই ভূমিতে অপর একটি বিভীষণ রাক্ষসের ন্যায় শরীর এসে দাঁড়াল। শরীর আতঙ্কে বিবশ হয়ে এলেও চারটি ক্ষুদ্র মানুষ প্রাণ ভয়ে গ্রামের পানে দৌড়ানো শুরু করল। সেইদিকে তাকিয়ে কালো সিংহের ন্যায় মুখবিশিষ্ট কদাকার রাক্ষসটা অপার্থিব সুরে হেসে উঠল। তার তারা নাই, প্রভুর আদেশে আদিষ্ট হয়ে একে একে সব কয়টি লক্ষ্যকেই বিদ্ধ করবে সে। ঠিক পরের দিনের কথা, সেই অপার্থিব মূর্তি কিন্তু নিজের প্রতিশ্রুতি রাখেনি। সে কয়েছিল যে এই উদ্দিষ্ট কয়জনার পরিবারের প্রতি কোনো আক্রমণ হবে না, কিন্তু ভুল। সেদিন চক্রবর্তী মশাইয়ের গৃহের পিছনের বাগান থেকে নারিকেল পাড়া হচ্ছিল। গাছে দড়ি বেঁধে উঠেছে চক্রবর্তীর ছোট ছেলে বিধু, আর তার বাপ একটু তফাত থেকে তাকে নির্দেশ দিচ্ছে। গুটিকতক লোক জড়ো হয়েছে চারটিখানি নারিকেল পাবার আশায়। একখানা বড় সড়ো সোনালী ডাবের গায়ে কোপ বসালো বিধু। প্রবল আঘাতে ডাবখানা বৃন্তচ্যুত হয়ে হাতে এসে গেল। গাছের গোড়ায় একটা ফাঁকা স্থান দেখে সেটিকে নিচের দিকে ছুঁড়ে ফেলবার সময়
মেধুভূষণ হঠাৎ লক্ষ্য করল ডাবের গায়ে একটা কি যেন জল জল করছে, জোনাকি পোকার মতো। কিন্তু এখন সেসব দেখার উপযোগী মুহূর্ত নয়, পরে ছাড়ানোর সময়ে দেখা যাবে। ক্ষণ মেধু ডাবটিকে হাতের মুঠোয় ধরে ছুঁড়ে দিল নিচের দিকে। যারা ডাবের জলের ভাগ পাবার লিপসায় মনোযোগ সহকারে মগ ডালের দিকে চেয়েছিল, তারা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখল ছুঁড়ে দেওয়া ডাবটি মাটিতে নির্দিষ্ট স্থানে ভূপতিত না হয়ে কোনো এক অত্যাশ্চর্য মন্তরে বাতাসে ভেসে গাছটিকে একবার চক্কর দিয়ে সোজা ধেয়ে এলো চক্রবর্তী মশাইয়ের দিকে। শুষ্ক পরিষ্কার আকাশে ভীষণ মেঘ মুহূর্তের মধ্যে ঘনিয়ে এলো, বিদ্যুৎ গর্জন করে উঠল। রৌর বামুন এই অশরীরি ঘটনা দিনের আলোয় প্রত্যক্ষ করে ভীষণ আতঙ্কিত হয়ে ঘরের দিকে দৌড় দিল। আর সেই ডাবখানি ভয়ঙ্কর মারণাস্ত্রের ন্যায় নির্ভুল লক্ষ্যে ছুটে এসে আশ্রে পড়ল ব্রাহ্মণের ব্রহ্মতালুর ওপরে। কান ফাটানো একটা শব্দ আর সেই সঙ্গে ভীষণ রকম আন্দোলন উত্থিত হয়ে চারদিক একেবারে কেঁপে উঠল। দূরে উপস্থিত লোকজন মাটিতে ছিটকে পড়া অবস্থাতেই সভয়ে দেখল নারিকেলের গাছ আর নেই, গাছ উপড়ে গিয়ে বহু দূরে ছিটকে পড়েছে। অমন সরস বৃক্ষের যাবতীয় রস অন্তর্হিত হয়ে পোড়া কাষ্ঠে পরিণত হয়েছে। ব্রাহ্মণ সম্পূর্ণ দগ্ধ হয়ে ঝলসে গিয়ে ভয়ানক মুখ ব্যাদ্যান করে মরে রয়েছে। গ্রামে একটা ভীষণ গোলমাল বেঁধে গেল। গতকাল রাত্রির নদীর চড়ার ঘটনাটি বাইরের কেউই প্রত্যক্ষ করেনি, কাজেই সকলের মনেই এই ধারণা জন্মালো যে আগের দিন যে একটি নরহত্যা হয়েছিল তা নিশ্চয়ই কোনো জাদুকরের কাজ, নজর সিংহের মতো মুন্ডু আবার কোনো মানুষের হয় নাকি, আর নারিকেলি বা কোন মন্ত্র বলে বাতাসে উঠতে পারে, এ নির্ঘাত কোনো দুষ্টু বাজিকরের কীর্তি। দারোগা এসে পুনর্বার ভ্রুকুটি করল, কিন্তু স্বভাবতই রহস্যের দ্বার উদ্ঘাটন হল না। দুই দিন তফাত দিয়ে ফুল ব্যবসায়ী প্রবাল চন্দ্র মালাকার মরল আরও শোচনীয়ভাবে। প্রবালের নিজস্ব বিরাট ফুলের উদ্যানের পাশে তার শখের মিঠে পানের বরজ। সেদিন লোকজন নিয়ে পুষ্প চয়ন করা সাঙ্গ হলে পর তারা তামুখে একটু জিরেন দিতে বসল মাটির উপরে। প্রবাল ততক্ষণে পানের পাতা তোলার জন্য বরজে ঢুকল, সঙ্গে তার কনিষ্ঠ ভ্রাতা নীলু। বাকি অধীনস্থ কর্মচারীরা পোশাক অপরিষ্কার হবার দরুন বরজে প্রবেশ করল না, কারণ বরজে সামান্য পরিচ্ছন্নতার অভাব ঘটলেই পানের গাছ মরতে থাকে। প্রবাল ভাইকে নিয়ে প্রবেশ করল, নীলু তুই ওই মটকার দিক থেকে তুলতে থাক, আমি এই বাতার দিকের বড় পাতাগুলি তুলি, একেবারে কচি পাতা ছিড়িস নে যেন, বেশ করে দেখে তুলবি। কার্নেরে নীলু পাতা তুলতে আরম্ভ করল। কিছুক্ষণ তোলার পর সেই দিকের বড় পাতা শেষ হয়ে এলো। অন্যান্য অংশের পাতা তোলা হবে কিনা জিজ্ঞাসা করার জন্য ঘর ঘোরাতেই প্রচণ্ড একটা ভয়ে নীলুর মেরুদণ্ড শীতল হয়ে এলো। তার দাদা হতবিহ্বল হয়ে ওপরের মটকার দিকে তাকিয়ে রয়েছে। পানের লতাগুলি জট পাকিয়ে মোটা আরো মোটা হয়ে একটা স্থূল আকৃতির ভীষণ দর্শন সর্পের রূপ পরিগ্রহ করেছে। বাইরে থেকে বরজের পাট কাটির প্রাচীরের ভিতরে দিনের আলো প্রবেশ করেছে, এক্ষণে তা অন্ধকার হয়ে এল। বাইরে বসে থাকা মানুষগুলো বিস্ময়ে রুদ্ধশ্বাস হয়ে দেখল আকাশ অন্ধ মেঘের চাদরে
হঠাৎ ঢাকা পড়েছে। আকাশ জুড়ে ভীষণ শব্দে বাজ পড়ছে। প্রবাল অবচেতনেই একটু একটু করে পিছু হটতে হটতে বড়জের প্রাচীর গোত্রে পিঠ ঠেকে গেল। সেই ভয়াল সর্পের দেহে ততক্ষণে চিত্র বিচিত্র আঁকিবুকি দেখা দিয়েছে। জ্বলন্ত পুঁতির মতো দুখানি হিংস্র চোখ নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে রয়েছে শিকারের দিকে। মাথাটা সামান্য নিচে নামিয়ে সেই কাল সর্প নিজের মুখ গহ্বর প্রকাশ করল। নীলু কম্পিত দেহে চেয়ে দেখলে সাপের বিষাক্ত দাঁতের পিছনে কি একখানা ভীষণ জলজলে ক্ষুদ্র জিনিস দেখা যাচ্ছে। এক মুহূর্ত সময় ব্যয় না করে নীলু প্রবল বেগে দৌড়ে বাইরে এসে পড়ে চিৎকার করে উঠল, শিগগির এসো তোমরা, দাদাকে সাপে। কথাটুকু অসমাপ্ত থাকা অবস্থাতে পৃথিবী কাঁপানো একখানা বিস্ফোরণের সঙ্গে গোটা গোটা বরজখানি আগুনের গোলার মতো টুকরো টুকরো হয়ে বাতাসে লাফিয়ে উঠল। আশপাশের ফুলের ঝোপগুলিতে আগুন ধরে গেল। আহত নীলুর হতভাগ্য দাদার শবদেহ খুঁজে পাওয়া গেল প্রায় 25 হাত দূরের পচা ডোবার ধারে। দেহে রক্ত মাংসের বিশেষ আর অবশিষ্ট নাই, বজ্রাঘাতের ন্যায় পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রতিটি অস্থি পঞ্জ। ছেলে মানুষ নীলুকে কিছুতেই মৃতদেহ দেখতে দেওয়া হল না। এইবার দারোগাকে কেউই আর খবর দিল না, কিন্তু দারোগা লোক মুখে সংবাদ পেয়ে বিমর্ষ মুখে নিজের কর্তব্য সেরে চলে গেল। দেবনগরের প্রজারা মিলে পাশের গায়ে জমিদারের নিকট দরবার করল যে গায়ে নিষ্ঠা ভরে পূজার্চনার ব্যবস্থা করার। প্রতিটি গৃহের দ্বারে দ্বারে অপদেবতার কুনজর মোচনের আশায় চিত্রিত হল ঠাকুর দেবতার নাম, কিন্তু ভবি এত সহজে ভোলার ছিল না। মৃত্যুর এই বুভুক্ষ হানা কিন্তু কিছুমাত্র প্রশমিত হল না। কয়েকটি দিন আশঙ্কায় এবং ভয়ে ভয়ে অতিবাহিত হল। একাদশী জোয়ান পুত্রের মৃত্যু শোকে ভেঙে পড়েছি, কিন্তু পেটের ক্ষুধা বড় পালায়। সেই আদিম তারুণায় এবং নিদারুণ শোক ভুলে থাকার জন্যেও বটে সে ভিড়ে গেল রেল লাইন পাতার জোন মজুরদের দল। একাদশী সাহেবের তাঁবুতে ধর্ণা দিয়ে গাতিদারের কাজে বহাল হল। সেদিন লালপুল সাকোতে চাদর চড়াবার কাজ চলছে। লৌহ নির্মিত স্থূল রশির মাধ্যমে প্রকাণ্ড প্রকাণ্ড লোহার পাত ঠেলে এনে সেতুর মাথায় তোলা হচ্ছে। তারপর সেইগুলিতে ছিদ্র করে কিলক দিয়ে সেতুর মাথায় ছাউনি দেওয়া হবে। দড়িতে বাঁধা লোহার পাতগুলো প্রায় 30 জন বলশালী লোক বাতাসে ভাসিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে সাঁকোর ওপরে, আর গাতিদারের দল যারা গাইতি দিয়ে সেগুলিকে খাপে খাপ সাজাবে তারা লাইনের পার্শ্ববর্তী ভূমিতে দাঁড়িয়ে কথাবার্তা কইছে। আজ আর তাদের কাজ নেই আপাতত। কুলির দল যখন পরিশ্রমের কাজ করে তখন তাদের দেখেছ, দেখলে বুঝবে নিজের হাড় ভাঙা পরিশ্রমকে নস্বাত করে উড়িয়ে দিতে তারা সমস্বরে নানান সুরে দেহাতি গান গায়। গানের মধ্যে ভুলে থেকে এরা নিত্যদিন নিজেকে ঠকিয়ে চলে, যাতে নিজেকে সুখী মনে হয়, কষ্ট মাথা না তুলতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম, বিকেলের মুখে দড়িতে চাদর চড়ানো হলো। কুলিরা বুকে শ্বাস ভরে নিয়ে ভাই রে ভাই আওর থোরা চলতে যাও রে ভাই ভাই রে ভাই সুর করে সেই ভাসমান চাদরকে ঠেলে ঠেলে প্রায় সাঁকো অবধি নিয়ে চলে গিয়েছে। হঠাৎ তাদের গান একসাথে বন্ধ হয়ে গেয়, তার স্থানে শোনা গেল একটি ভয় মিশ্রিত কোলাহল।
সাহেবের দল মায়ের উপস্থিত সব কয়টি মজুর সেই দিকে তাকিয়ে দেখল। পুলির দলটা ভয়ের দৃষ্টিতে লোহার দড়িখানার দিকে তাকিয়ে কি যেন দেখছে। হঠাৎ হঠাৎ একসাথে তারা লোহার পাতটিকে আঁকড়ে ধরে টানছে। কিন্তু পর মুহূর্তেই ওই দানবাকৃতি লৌহকণ্ঠ হিস্টে উল্টো দিকে এগিয়ে আসছে, ঠিক যেন কেউ দড়িটিকে ধরে প্রবলভাবে আকর্ষণ করে চলেছে। ইংরেজ দুইজন সাহেব বন্দুক বাগিয়ে পুলিদের উদ্দেশ্যে ধমকে উঠল, এই সোয়ার, তোমরা কি পাগলামি করিতেছ? আভিউসকো নিচে উতারো। পুলিরা হই হই করে প্রত্যুত্তরে জানালো, নিচে রাখা যাচ্ছে না সাহেব, দড়ি ধরে কেউ টানছে, আমাদের হাত ছিঁড়ে পড়ছে সাহেব। ইংরেজ কর্তা এহেন অবাস্তব গাঁজা করি অজুহাতের উত্তরে একটা বড় রকমের জবাব দিতে যাচ্ছিল, কিন্তু তার মুখের জবাব আর নিঃসৃত হবার অবকাশ লাভ করল না। সকলের সব সন্দেহকে নিরসন করে দিয়ে দড়িতে ভীষণ বেগে এক অমানসিক টান পড়ল, আর কুলি কামিনের দলটা টিলার থেকে ছিটকে নিচে গড়িয়ে পড়ল। ওই পাহাড় প্রমাণ ওজনের দড়ি যাকে বয়ে আনতে 20 জন বলিষ্ঠ লোকের প্রয়োজন, সেই দড়িকে অদৃশ্য কোনো এক হাত যেন নিতান্ত হেলায় এক ভয়ানক হ্যাসকা টান দিল। পুলিরা ছিটকে যেতেই ওই রাক্ষসে লোহার বিশাল পাত্রটি দড়িতে ভর করে ধেয়ে আসতে থাকল বাতাস কেটে। ততক্ষণে একটি চার কক্ষের রেলগাড়ি এসে পড়েছে লাল সাকর কাছাকাছি। বড় সাহেব প্রাণপণে লাইনে উঠে বন্দুক ছুড়ল ওপর দিকে। সাহেবকে দেখে এবং গুলির শব্দে গাড়ি দাঁড়িয়ে পড়ল। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে সকলেই প্রাণ ভয়ে দৌড়তে শুরু করল নিরাপদ দূরত্বে, কিন্তু একাদশী নড়ল না। জীবন রক্ষার জন্য সে তত ব্যগ্র নয়। লৌহ দানব উড়ে আসার মুহূর্তে কোথাও থেকে বিভীষণ কৃষ্ণবর্ণ মেঘের রাশি এসে আকাশ আচ্ছাদিত করে ফেলল। কোনো এক ভীষণ ভয়ের মুখোমুখি হয়েই যেন গুরু গুরু নিনাদে বিদ্যুৎ ঝলসে উঠল। সেই সময়ে হঠাৎ তার চোখে পড়ল পাতের সম্মুখে একটা ভীষণ উজ্জ্বল কি যেন চকচক করছে। সেই দাঁত, তবে কি? কিছু বুঝে ওঠার পূর্বেই ভয়ঙ্কর অভিঘাতে তছনছ হয়ে গেল চতুর্দিক। বহু লোকের দগ্ধাবশেষ পড়ে রয়েছে, লোহার এবং কাঠের খুঁটিগুলি উড়ে গিয়েছে বহু দূরে। এই ঘটনার কথাই তোমাদের একেবারে শুরুতে কয়েছিলাম, মনে পড়েছে? এইবারের ঘটনাটা কিন্তু মুখে মুখে বহু দূর অব্দি চাউর হয়ে গেল। একেই স্বয়ং রেল সাহেবদের সামনে ঘটনাটা ঘটেছে, তাই অনেকগুলি লোক মারা পড়েছে। তারপরে ধরো বাকি মজুরেরা তো আর ওই অঞ্চলের মানুষ নয়, তারা বহু দূরের গা থেকে এসেছে, ফলে বাড়ি ফিরে ফলাও করে আজকের ঘটনা তারা যে শোনাবে তা বলাই বাহুল্য। সদর চিকিৎসালয়ের ডাক্তারবাবুরাও মৃতদেহ পরীক্ষায় অস্বাভাবিক ফল নিয়ে চিন্তায় পড়ল। মোট কথা, ব্যাপারটা চাপা রইল না। আরেকটি কথা, এতদিন কিন্তু আক্রমণগুলি বেছে বেছে একজন একজন করেই হয়েছিল, ফলস্বরূপ হয়তো কিছু অনান্য মানুষেরও জীবন নষ্ট হয়েছে, কিন্তু শিকারীর মূল লক্ষ্য ছিল একক। এইবার তার ব্যতিক্রম ঘটল, একসঙ্গে এক ঝাঁক নরহত্যার লিপসায় মেতে উঠল সেই নরসিংহ রাক্ষস।
তো যা বলছিলাম তাই বলি। রেলের কর্তারা শ্রী রূপচন্দ্র ধরকে কিছুটা চিনত, নায়েবি অথবা মোকদ্দমার ক্ষেত্রে তার থেকেও পরামর্শ নিত। অসম্ভব করিতকর্মা এবং শ্রুতিধর হিসেবে তার জুড়ি ছিল না। বড়কর্তা স্বভাবতই থেমে যাওয়া রেলগাড়ির অসহায় বৃদ্ধ বৃদ্ধা যাত্রীদের নিয়ে পড়েছিল মহা আতান্তরে। যুবা বা সামর্থ্য যাত্রীরা লাইন ধরে রওনা দিয়েছিল গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু বয়স্ত দুর্বল যাত্রীদের একটা সুব্যবস্থা না করলে রেল কোম্পানির বদনামের সীমা পরিসীমা রইত না। এতক্ষণে শ্রীরূপকে দেখতে পেয়ে তারা হাঁপ ছেড়ে বাঁচল। সাহেবদের আদেশে বিপাকে পড়া বয়স্ক এবং অসুস্থ যাত্রীদের নিয়ে সেই দুখানি গরুর গাড়ি সহযোগে যাত্রা করল স্বীয় গ্রামের উদ্দেশ্যে। কাল লাইন মেরামত হলে পর এদের নিয়ে পুনরায় গাড়ি রওনা হবে। স্টেশন থেকে দেবনগর গায়ে প্রবিষ্ট হবার পথটা আন্দাজ পায়ে হাঁটলে আধা ঘন্টার পর। তার দুই মুখ উন্মুক্ত থাকলেও মদ্দিখানের পুরা অংশটি গিয়েছে বিষ বাউরের চরের জঙ্গলের মধ্যে দিয়ে।